মমতা ব্যানার্জির রাজনীতিতে পুনর্জন্ম দিয়েছে বিজেপি অটল বিহারী বাজপেয়ী। উনি অকৃতজ্ঞ বেঈমান বিশ্বাসঘাতক বলে অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বেশি কয়েকদিন আগে কাকদ্বীপে বলেছেন যে আমার ভাইকে 2 বছর বয়স থেকেই রাজনীতি করে ছবি দেখিয়েছেন। এটা 11-র আগে বললে ওনাকে পশ্চিম বাংলার লোক বুড়া আঙুল দেখিয়ে দিত সেদিনই। যাই হোক, চলে যাওয়া পালিয়ে যাওয়ার বিষয়টা বিষয় নয়। আপনারা জানেন এর আগেও ইডির অনুমতি নিয়ে গেছে, আমি ইডি বা কোর্টের মুখপত্র নয়, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কাছে ইনফরমেশন থাকে। আমি আপনাদেরকে ব্যর্থহীন ভাষায় বলি, তিনি শর্তাধীন অনুমতি নিয়ে তার চিকিৎসার জন্য কোথাও একটা গেছেন। এবারে তিনি এই শর্ত পূরণ করবেন কি করবেন না, ফিরবেন না ফিরবেন না, ওনার অতি প্রিয় বন্ধু বিনয় মিশ্রর সঙ্গে ভানুয়াতিতে থাকবেন কি থাকবেন না, ওনার শালিকা যেমন 22শে সেপ্টেম্বর 2022 পালিয়ে গিয়ে আর ফেরেনি মাননীয় মেনকা গম্ভীর, ঠিক একই ভাবে জামাই বাবু ফিরবেন কিনা সেটা আমি বলতে পারবো না, একমাত্র ভাইপোই বলতে পারে, কারণ মালের দায়িত্ব আরো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে নিয়ম মেনে চিকিৎসার জন্য একজন সাংসদ আবেদন করেছিলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কিছু নিয়ম এবং শর্ত দিয়ে উনাকে কিছু নির্দিষ্ট দিনের জন্য বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন। এটা প্রথমবার নয়, আমাদের সবাইকে স্বাস্থ্য সাথীর কার্ড দেখায়, আর উনার ভাই যায় আমেরিকায় যেখানে আমেরিকার রাষ্ট্রপতি চিকিৎসা করে, যেখানে কোটি টাকা ছাড়া অ্যাডমিশন হওয়া যায় না, সেখানে চিকিৎসা করিয়েছেন চোখের। আমাদের দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনি আর্মি হসপিটালে গিয়ে চোখের চিকিৎসা করেন, আর মমতা ব্যানার্জি নাকি গরিবের বসিয়া মামাটি মানুষের পূজারিণী, তিনি জয় বাংলার প্রবর্তক, তিনি খেলা হবে পরিচালিকা, তিনি তার আলালের দুলালকে আমেরিকায় পাঠাচ্ছেন। গরিব নেত্রী গালির ঘরে থাকা এত অভাব আমেরিকায় পাঠাচ্ছেন হপকিন্সে চিকিৎসার জন্য, তাই নিয়ম মেনে করেছেন, নিয়মের মধ্য দিয়ে গেছেন। তিনি বিনয় মিশ্রর সঙ্গে থাকবেন না, বেনকা গম্ভীরের মতো আর ফিরবেন না, এর উত্তর একমাত্র তিনি দিতে পারবেন, অথবা ওনার সনাতন্য পিসিমণি যার পরিচয় দীপক ঘোষ মহোদয় একমাত্র দিতে পারেন, তিনি দিতে পারবেন আমার দ্বারা 10। আপনারা দেখছেন বর্তমান সময় .com।